পেন্সিলের লেখার বয়সে মানুষ আঁকা সহজ ছিল। একটা গোল বৃত্ত, বৃত্ত থেকে নিচের দিকে সরল রেখা, দুপাশে দুইটা হাত, পরনে নীল জামা, হাসি হাসি মুখ। আশপাশে দুঃখী মানুষ দেখলেও দুঃখী মুখ আঁকতে পারতাম না। দুঃখ মানে চোখ দিয়ে পানি পড়াকে বুঝতাম, তাই একে ফেলতাম মানুষ সহজে। প্রথম হৃৎপিণ্ড আঁকার পর একটু ভয় পেলাম। অলিন্দ, নিলয়, হিজিবিজি, শিরা, উপশিরা, ধমনী, মহাধমনী। মা বলেছিল বাবার হৃৎপিণ্ড একদিন হুট করে বন্ধ হয়ে গিয়েছিল, আমি আর হৃৎপিণ্ড আঁকতে পারছিলাম না। প্রথম মানুষ যেদিন আঁকতে শিখলাম, রেখা আর আলো ছায়ায় হারিয়ে গেলাম। কত মানুষ, এত মানুষ আঁকতে আঁকতে পেন্সিলের মতো ক্ষয়ে গেলাম, অথচ ঠিকঠাক কাউকে আঁকতে পারলাম না। এখন একটা শিশুর দিকে তাকিয়ে দেখছি কি সহজে একে ফেলছে আমাকে। শিশুর মতো সহজে আমরা একে ফেলতে চাই যে কবিতাটা এতক্ষণ পড়লাম, সেই কবিতার কবি তাসনুভা অরিন। অরিনের তৃতীয় কবিতার বই নুহের নৌকায় জোড়া খরগোশ প্রকাশ করেছে চন্দ্রবিন্দু। অরিন কেমন আছেন? ভালো আছি। আঁকাআঁকি সংক্রান্ত যে সমস্যা, সেটাও যে কবিতা হইতে পারে, এটা আপনি কেন মনে করেন? আমাদের আঁকাআঁকি এবং অন্যান্য যে কবিতা লেখা, মূলত কোনো পার্থক্য নেই, একটা আরেকটার মানে ভিন্ন রূপ আর কি। আচ্ছা, আপনার কবিতায় এই এক্সপেরিমেন্টটা তো বেশ মানে আগ্রহ উদ্দীপক, মজাদার, এবং আমি দেখতে পাচ্ছি যে একটা অঙ্কের শিরোনাম, মানে আপনি সেটাকে কবিতা করে তুলেছেন। আপনি কবিতা করে তোলেন না কবিতা এমনি হয়? না, কবিতা এমনিও হয় এবং তুলতেও হয়, দুটোর একটা মিশ্রণ। কেউ যদি ভাবে যে শুধুমাত্র এটা স্বতঃস্ফূর্তভাবেই হবে, এটাও সত্যি না। স্বতঃস্ফূর্তভাবে তো সব কিছুই আছে, কিন্তু তাকে রূপ দেওয়ার চেষ্টাটা থাকতে হয়। মানে আপনার বইয়ের যে ব্যাকফ্ল্যাপ, ব্যাকফ্ল্যাপে বলা আছে এই পৃষ্ঠায় একটি, 60 পৃষ্ঠার বইয়ে 14 পৃষ্ঠায় একটা খরগোশ আছে এবং 46 পৃষ্ঠায় আরেকটি খরগোশ আছে, তারা একে অপরকে খুঁজছে। কত পৃষ্ঠায় তাদের দেখা হবে বা হয়েছিল, মানে পাঠককে খুঁজে বের করতে হবে। আমি নিশ্চিত আপনিও বলবেন না কত পৃষ্ঠায় দেখা হয়েছিল। অরিন, কবিতা আপনার কাছে কি আসলে? আমি কবিতার জীবন আর আমাদের জীবন মূলত খুব বেশি পার্থক্য নেই। যে ব্যাপারটা আমাদের করতে হয় সেটা হচ্ছে কানেকশন তৈরি করা, যোগ তৈরি করা। আমি হয়তো একটা, যেমন এই সামনে কি হচ্ছে, আমার সামনে কয়েকটা ফুল আছে, আমি সে ফুলটার দিকে তাকাচ্ছি, এই যে তাকাচ্ছি, তাকানোর ভেতর দিয়েও কিন্তু আমার একটা যোগ হয়ে যাচ্ছে। এই ফুলটা আমার ভেতরে আরেকটা ফুল জন্ম দিচ্ছে, সেই ফুলটা আমার ভেতরের ফুল, এবং এই দুইয়ের ভেতরে আমি যখন একটা রসায়ন তৈরি করতে পারছি, সেটাই আসলে কবিতা। বাহ, তার মানে তো এই যোগাযোগের মধ্যে চোখ লাগে, দেখা লাগে। কবি কি এই জন্যই কবি যে তার দেখার ভঙ্গি ভিন্ন? আপনি আপনার মতো করে দেখেন বলে আপনি লেখেন? একজন কবির চোখ হচ্ছে পুঞ্জাক্ষী, তার একটা চোখের মধ্যে 100টা চোখের জন্ম হতে হয়, এবং সেই জন্মটাকে দেখার ভেতর দিয়ে সে সৃষ্টি করে, যাপনের ভেতর দিয়ে সে তার প্রকাশ করে। মানে অনেকগুলো চোখ সহ একটা চোখ। বাহ, দারুণ। এই বইটার পরিকল্পনা কিভাবে আপনি করলেন? প্রত্যেকটা বইয়ের পরিকল্পনা আমার কমপক্ষে 2 থেকে 3 বছর আগেই হয়ে যায়, এবং এই 2-3 বছর থেকে আমি ওই বইটা নিয়ে এডিট করা, তারপর এই বইটার কবিতাগুলোকে সংযোজন বিয়োজন করা, এগুলো প্রসেসিংয়ের মধ্যে যেতে থাকে। আর নুহের নৌকা জোড়া খরগোশ, এই যে মানে যে উপলব্ধিটা আমার ভেতরে নিয়ে আসছে, যে নুহের নৌকা একটা অস্তিত্ব সংকটের মুহূর্তে আশ্রয়, আর আশ্রয়ের রূপ হচ্ছে আমাদের প্রেম বা ভালোবাসা, যেখান থেকে আমরা মূলত বুঝতে পারি যে আমাদের যত সংকটই থাকুক না কেন সেটাকে আমরা দূর করতে পারবো। যেমন আগের বইটা ছিল বিষাদ, বিষাদের কত রূপ আছে, তো বিষাদের রূপের মধ্যে তো আমরা আটকে থাকলে আসলে হবে না, সেখান থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। তো বের হওয়ার যে বিকল্প রাস্তা, সেটা এই বইটা আর কি, নুহের নৌকা জোড়া খরগোশ। বাহ, অরিন, কবিতা নিয়ে আপনি আসলে প্রতিক্রিয়া কেমন পেয়েছেন? খুব যে গুরুত্বপূর্ণ যেগুলো আপনাকে আলোড়িত করেছে, এরকম কিছু প্রতিক্রিয়ার কথা যদি আমাদেরকে বলেন। মিশ্র প্রতিক্রিয়া। মাঝে মধ্যে কেউ বলে যে আমার কবিতা মাথার উপর দিয়ে চলে যায়, কেউ কেউ বলে কবিতা অনেক কঠিন করে ফেলছি, কিন্তু আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে আবার যারা মানে মোটামুটি বর্তমান কবিতার যে ধারণা, যেমন আমাদের এখন কবিতা কিন্তু আবেগের চেয়ে, আমরা আসলে কি আবেগে জীবনযাপন করি, তা কিন্তু না। আমাদের জীবনে আবেগের চেয়েও অনেক ধরনের ম্যাটেরিয়ালিস্টিক একটা ভিউ আমরা তৈরি করে ফেলেছি স্বাভাবিকভাবে। আমাদের আবেগ কি বস্তুতে আপনি ট্রান্সফর্ম করতে চান? বস্তুতে ট্রান্সফর্ম করতে চাই কিনা আমি আসলে করতে চাই না, বস্তু এবং যে ব্যক্তি সেটার মধ্যে তো আসলে কোনো পার্থক্যই নেই। এই যে পার্থক্যটা যে নেই, এই নেই আমরা আসলে উপলব্ধি করি, যার কারণে
আমরা বস্তুকে আর বস্তু বলি না, বস্তুকেও বলি যে একটা নির্জীব প্রাণ। তো এই জায়গা থেকে আসলে পাঠকের সাথে বা যদি ওই চিন্তার জায়গাটা যদি না তৈরি হয় তখন একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, তখন কারো কারো কাছে মনে হয় কবিতাটা হয়তো মাথার উপর দিয়ে গেছে, ব্যাপারটা আসলে এরকম না। তার মানে হলো আপনার প্রয়োজন প্রস্তুত পাঠক, যিনি আসলে আপনার কবিতা নিতে পারবেন। পাঠকের প্রস্তুতিটা কেমন লাগবে আসলে? পাঠকের একমাত্র প্রস্তুতি হচ্ছে যে তাকে বইটা হাতে নিয়ে কিছু সময় বসে থাকতে হবে, আর কোনো প্রস্তুতি নেই। পাঠক নিশ্চয়ই শুনছেন, পাঠকের প্রস্তুতি হলো বইটা নিয়ে বসে থাকতে হবে। নূরের নৌকায় জোড়া খরগোশের জন্য আপনাকে অভিনন্দন। চন্দ্রবিন্দু বইটি প্রকাশ করেছে, এই বইটি নিয়ে পাঠককে আপনি কোনো নোকতা দিতে চান, মানে বসে থাকা ছাড়া? কবিতার বইটা নিয়ে বসে থেকে পড়তে হবে, এবং পড়তে থাকলেই আপনি এটার ভেতরে ঢুকে যাবেন। এটা একটা অটোমেটিক একটা টান, আপনি যখন এক একটা অক্ষরের ভিতরে ঢুকবেন আপনি নিজেই এর মধ্যে প্রাণ খুঁজে পাবেন। আমি একটা কবিতা পড়ি বরঞ্চ অরিনের, এক্স ফ্যাক্টর প্লাস ওয়াই ফ্যাক্টর ইকুয়াল টু ক্রাইসিস 69। ধরেন আপনার প্রথম চাওয়া ছিল এক্স, আপনি বিবর্তিত হলেন, চাওয়া পরিবর্তিত হলো, আপনার দ্বিতীয় চাওয়া হলো ওয়াই, এখন প্রথম চাওয়া ও দ্বিতীয় চাওয়া মিলে এক্স প্লাস ওয়াই হওয়া কঠিন, কারণ অর্ডার লিস্টে প্রথম চাওয়া ছিল এক্স। ঘুরে ফিরে যতই ওয়াই অভিমুখে যাত্রা করেন এক্স ফ্যাক্টর থাকবে। এ অবস্থায় যতই দিক বিদিক আসা যাওয়া হোক না কেন, কসমিক গেমিংয়ের কাছে মাইন্ড গেমিং টিকবে না। হয় এক্স বিলুপ্ত হবে, না হয় আপনি এক্স ফ্যাক্টরে আপতিত হবেন, অথবা ওয়াই ফ্যাক্টর ইমপ্লিমেন্ট হয়ে গেলেও অস্তিত্ব সংকটে ভুগবেন, নাহলে ভোগাবেন অন্যকে। সব কিছুর মধ্যম পন্থা হয় না। এই যে অঙ্ক এবং আপনি তারপর শেষে একটা অনুসিদ্ধান্ত দিচ্ছেন, মানে এটাকে আসলে কেন আপনি কবিতা বলছেন? এই যে আমাদের এখানে সামনে যে পাতাগুলো পড়ে আছে, আপনি যদি একেও যদি অ্যাকুমুলেট করতে পারেন তখন আপনি দেখবেন এর মধ্যেও কবিতা। তার মানে কবিতা কি শুধুমাত্র সজ্জা? না, শুধুমাত্র সজ্জা না, একটা সজ্জার ভেতর দিয়ে তৈরি হওয়া একটা সজীব অবস্থা বা বিন্যাস, বিন্যাস একটা নতুন জগৎ আছে, নতুন জগতের ইশারা আছে অরিনের কবিতায়। অরিনের কবিতা অরিনের চাওয়া মতন পাঠক বইটা নিয়ে বসে তারপর যেন পড়েন। অরিন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।